বন্ধুরা ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজ আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি জার্মান ব্লু রাম চিকলেট সম্পর্কে বিস্তারিত তথ্য। এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন এই মাছটির ট্যাং মেট, এই মাছটির ট্যাং সেটআপ, কেয়ার, খাবার এবং তার সাথে সাথে এই মাছটির হিস্ট্রি সব কিছু জানতে চলেছেন এই ভিডিওতে। ভিডিওটি একদম স্কিপ করবেন না। আর আপনি যদি নতুন হন রাহুল ওয়ার্ল্ডে একবার সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি বাজাতে মিস করবেন না, সঙ্গে আপনি ভিডিওটিকে একটা ছোট্ট করে লাইক করে দিন। চলুন ভিডিওতে আগে যাওয়া যাক। জার্মান ব্লু রাম চিকলেট বা রাম, এই মাছটি অত্যন্ত শান্ত স্বভাবের এবং অত্যন্ত সুন্দর একটি মাছ। প্রথম 1948 সালে কলম্বিয়া এবং ভেনিজুয়েলাতে এই মাছটিকে আবিষ্কার করা হয়। তখন এই মাছটির নাম ছিল ম্যানুয়েল ল্যামিনাস। এই মাছটি আবিষ্কারের পর থেকে এই মাছটির সৌন্দর্য প্রত্যেকটা অ্যাকোয়ারিয়াম ফিশ লাভারদের ক্ষেত্রে কিন্তু তাদেরকে আকর্ষণ করে। প্রত্যেকটা অ্যাকোয়ারিয়াম লাভাররা আকৃষ্ট হয় এই মাছটির উপর, তার কারণ এর সৌন্দর্য, এর রাজকীয় চলন সবকিছু ছিল অসাধারণ। এই মাছটি নন অ্যাগ্রেসিভ। সিকলেট প্রজাতির মাছরা সাধারণত অ্যাগ্রেসিভ হয়, কিন্তু এরা কিন্তু নন অ্যাগ্রেসিভ। কখনো কখনো নিজেদের মধ্যে এরা অ্যাগ্রেশন ক্রিয়েট করে, কিন্তু এরা সাধারণত এদের ট্যাংমেট হিসাবে শান্ত মাছের সাথে থাকতে পছন্দ করে। এই মাছটি ইন্টারমিডিয়েট ফিশ কিপারদের জন্য, অর্থাৎ যারা প্রায় 6 মাস কি 1 বছরের বেশি ফিশ কিপিং করতে রেখেছেন, যাদের এক্সপিরিয়েন্স 1 বছরের বেশি হয়ে গেছে, তারা এই মাছটিকে নির্দ্বিধায় রাখতে পারেন। সেক্ষেত্রে বলা যেতে পারে এই মাছটি বিগিনার্সদের জন্য নয়। নেক্সট হচ্ছে এই মাছটি অ্যাগ্রেসিভ নয়, একদমই নয়। সেই জন্য আপনি এদেরকে প্রপার ট্যাংমেট এবং প্রপার সেটআপ করলে আপনার ফিশ রুমের সৌন্দর্য আরো বেড়ে যাবে। তার সাথে সাথে এদের কেয়ার এবং মেইনটেনেন্স করা খুবই সোজা, যেগুলো আমি আগে বলতে চলেছি। জার্মান ব্লু রাম চিকলেট সাধারণত 3টে রঙের হয়। এক্ষেত্রে 3টে রং বলতে স্পেসিফিক 3টে রং নয়, রঙের মিক্সচার। সেগুলো হলো হলুদ, নীল আর সাদা। এই 3টেকে অসাধারণ ভাবে মিক্স করে এদের শরীরে অবস্থান করে, দেখতে অসাধারণ লাগে। তার সাথে সাথে এদের রাজকীয় বিহেভিয়ার, অসাধারণ একটি জীব ভগবান সৃষ্টি করেছে। আগে বলবো এ সম্পর্কে আরো তথ্য। এই মাছটির আয়ু 2 থেকে 4 বছর। এদের সাইজ হয় খুব বেশি হলে 2 থেকে 3 ইঞ্চি। খুব বেশি বড় সাইজ এদের কিন্তু হয় না। এদের যে পুরুষ অর্থাৎ মেল, তাদের সাইজ মোটামুটি 3 ইঞ্চি, মোটামুটি তার থেকে একটু বেশি হয়, 3 কি 3.5 ইঞ্চি। কিন্তু ফিমেল গুলো এদের কিন্তু সাইজ খুব একটা বড় হয় না, এদের সাইজ ওই 2 থেকে 2.5 ইঞ্চির কাছাকাছি হয়ে থাকে। তো আপনারা এই মাছটিকে কিন্তু এই সাইজ দেখে জেন্ডার ডিটারমাইন করতে পারেন। আদারওয়াইজ এরা দেখতে একদম সিমিলার, হুবাহু একই হয়, শুধুমাত্র এই সাইজের মাধ্যমে জেন্ডার ডিফারেন্সিয়েট করা পসিবল। আদারওয়াইজ অন্য মেথডও আছে। এবার এদের খাবার সম্পর্কে কথা বলবো, কি খাবার খায় এরা, কি রকম পরিবেশে থাকে সেগুলো নিয়ে এবার কথা বলি। চলুন। প্রথমত হচ্ছে এরা ওমনিভোরাস, অর্থাৎ এরা মাংসর সাথে সাথে তৃণভোজী, অর্থাৎ এরা উভভোজী। এরা মাংসও খায়, তার সাথে সাথে আবার শাকসবজিও খায়। সেক্ষেত্রে আপনি এদেরকে গাছপাতার সাথে সাথে এরা কিরকম খাবার খেতে পারে, ব্লাড ওয়ার্ম, মস্কিটো লার্ভা এই সকল খাবারও খেয়ে নিতে পারে। তো সেক্ষেত্রে খাবার সম্পর্কে বিশেষ কিছু অসুবিধা হয় না। এবার বলবো এদের ট্যাং সেটআপ। এরা সাধারণত এমন জায়গায় বসবাস করে যেখানে ঘন বড় বড় অ্যাকোয়াটিক প্ল্যান্ট আছে, খুব বেশি সূর্যের আলো জলের মধ্যে প্রবেশ করে না, খুব অল্প সূর্যের আলো জলের মধ্যে প্রবেশ করে, এরকম টাইপের জায়গায় এরা বসবাস করে। তো আপনি যদি এদেরকে রাখতে চান, একটা 10 গ্যালনের ট্যাঙ্ক আপনাকে ব্যবহার করতে হবে। সেখানে আপনি 1 পেয়ার কি 2 পেয়ার রাখতে পারেন, খুব ভালোভাবে থাকবে। তার সাথে এদের বিভিন্ন ট্যাংমেটস আছে, যেগুলো আমি আগে গিয়ে কথা বলছি। এবার আমি এদের ট্যাংমেট নিয়ে কথা বলবো। ট্যাংমেট এদেরকে যে কোনো শান্ত প্রজাতির মাছ, যেমন নিয়ন টেট্রা, গাপ্পি এই সকল টাইপের শান্ত মাছদেরকে আপনি এদের ট্যাংমেট হিসাবে রাখতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, এরা এমনিতে কিন্তু খুব শান্ত মাছ, অ্যাগ্রেসিভ হয় না, অ্যাগ্রেশন দেখায় না, অন্য কোনো মাছকে অ্যাটাক করে না, কিন্তু এরা নিজেদের মধ্যে কখনো কখনো মারামারি করে। সেই জন্য আপনার ট্যাঙ্কে যদি মেল আর ফিমেলের রেশিও বিগড়ে যায়, সবসময় এদের ট্যাঙ্কে মেল আর ফিমেলের রেশিও রাখতে হয় 1:1, অর্থাৎ প্রত্যেক মেলের পিছু একটা করে ফিমেল, বা সেই অর্থে বলতে গেলে প্রত্যেক ফিমেলের পিছু একটা করে মেল। তাছাড়া যদি এই রেশিও গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু সেই প্রবলেমটা হবে যেটা হচ্ছে ট্যাঙ্কের মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থা, কারণ মেলগুলো তখন একে অপরের সাথে মারামারি শুরু করবে। এই জিনিসটা কিন্তু একটা মারাত্মক জিনিস দেখা গেছে এদের ক্ষেত্রে। সেই জন্য এদের মেল ফিমেল রেশিও সবসময় 1:1 রাখা উচিত ট্যাঙ্কের মধ্যে। এবার একটা ছোট্ট করে একটা টিপস বলি, সেটা হচ্ছে এদের মেল ফিমেল ডিটারমাইন। কিভাবে করবেন এদের মেল ফিমেল ডিটারমাইন? আগেই যেটা বললাম এদের সাইজ আর শেপ দেখে এদের মেল ফিমেল ডিটারমাইন করা পসিবল। ফিমেলরা সাইজে একটু ছোট হয়, এদের বডি শেপ এবং এদের ফিন সাইজ অনেকটাই ছোট হয়। মেলরা কিন্তু তার তুলনায় ফিমেলদের তুলনায় বড় হয়, সেক্ষেত্রে তাদের সাইজ হচ্ছে প্রায় 2.5 থেকে 3 ইঞ্চি অবধি হতে পারে, কিংবা 3.5 ইঞ্চি অবধি এদের সাইজ হতে পারে মেলদের ক্ষেত্রে। ফিমেলদের হয় সাধারণত 2 থেকে 2.5 ইঞ্চি সাইজ। এবার বলবো এদের জলের প্যারামিটার, কিরকম জল এদের জন্য প্রোভাইড করা দরকার, কোন জলে এরা থাকতে ভালোবাসে। প্রথমেই বলি এরা ফ্রেশ ওয়াটার ফিশ এবং এরা এগ লেয়ার ফিশ, অর্থাৎ এরা ডিম পাড়ে এবং এরা ফ্রেশ ওয়াটার, অর্থাৎ এরা নোনা জলের মাছ নয়। সেই জন্য এরা সবসময় পরিষ্কার জল পছন্দ করে। জলের মধ্যে যেন কোনো রকম নাইট্রেট, অ্যামোনিয়া এই জিনিসগুলো একদম না থাকে। আপনার ট্যাঙ্কে যদি আপনি এই মাছটা রাখার চিন্তা ভাবনা করেন, ট্যাঙ্কে কিন্তু আপনাকে প্রথমেই সাইকেল করিয়ে নিতে হবে। তার সাথে সাথে ট্যাঙ্কে বড় বড় গাছ দিতে হবে এবং এমন একটা স্পেস দিতে হবে যে স্পেসটার মধ্যে এরা ফ্রিলি সুইম করতে পারবে। অর্থাৎ আপনার ট্যাঙ্ক যদি একটা 4 ফিটের হয়, 4 ফিটের ট্যাঙ্কের 2 সাইডে আপনি বড় বড় গাছ ড্রিপ টুর দিয়ে দিন এবং মিডিলের জায়গাটা ফাঁকা রেখে দিন, যাতে এর মধ্যে এরা ফ্রিলি সুইম করতে পারে এবং যখনই এদের ইচ্ছা হবে গিয়ে ওই গাছের আড়ালে লুকোতে পারে। কারণ এরা যদি এই গাছের আড়ালগুলো না লুকোতে পারে তাহলে এরা স্ট্রেসে চলে আসে। স্ট্রেসে চলে এলে এদের কিন্তু হেলথের ইস্যু চলে আসে, এদের শরীর খারাপ হয় এবং এদের মারা যাওয়ার চান্সও বেড়ে যেতে পারে। এদের ট্যাঙ্কের টেম্পারেচার আপনাকে মেইনটেইন করতে হবে 78 থেকে 80 ডিগ্রি ফারেনহাইট। তার সাথে সাথে পিএইচ খুব ভাইটাল একটা জিনিস। এদের পিএইচ একটু অ্যাসিডিক হলে অসুবিধা হয় না, তো এদের পিএইচ আপনাকে যেটা রাখতে হবে সেটা হচ্ছে 6.5 থেকে 7 এর মধ্যে। যখনই জল পাল্টাবেন, জল চেঞ্জ করবেন, তখন কিন্তু এই পিএইচটা আপনাকে রেগুলেট করতে হবে। আর একটা জিনিস সেটা হচ্ছে জল বদলানোর সময় 30% জল পার উইক চেঞ্জ করুন এবং সেই টাইমে আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে জলের মধ্যে যেন কোনো রকম নাইট্রেট বা নাইট্রাইট এবং অ্যামোনিয়া যেন একদমই এদের কনসেন্ট্রেশনটা না বাড়ে। এটা আপনাকে অলওয়েজ রেগুলেট করতে হবে এবং এই জিনিসটা না করলে এই মাছের কিন্তু টিকিয়ে রাখা এবং এই মাছকে কেয়ার করা অনেকটাই কঠিন। সেই জন্যই আমি এটাকে ইন্টারমিডিয়েট হবিজদের জন্যই কেয়ার করছি বা রেকমেন্ড করছি। যারা নতুন তারা এই জিনিসগুলো, এই প্যারামিটারগুলো রেগুলেট করাটা অতটাও জানেন না, কিন্তু যারা মোটামুটি ফিশ হবি শুরু করেছে এই জিনিসগুলো সম্পর্কে তাদের একটা ধারণা এসে গেছে, তো তারা কিন্তু এই জিনিসগুলো হলে বা এই জিনিসগুলো এলে ইজিলি সেগুলো নিয়ে হ্যান্ডেল করে নিতে পারবে। তো সেই জন্য এটা ইন্টারমিডিয়েট যারা আছেন, যারা নতুন শুরু করেছেন তাদের জন্য নয়, যারা মোটামুটি 6 থেকে 1 বছর হয়েছে, যাদের ক্ষেত্রে 6 মাস থেকে 1 বছর, তারা এই মাছটাকে নির্দ্বিধায় রাখতে পারেন। এবার বলবো হার্ডনেস। জলের হার্ডনেস মোটামুটি 6 থেকে 14 ডিজিএইচ রাখুন। এই হার্ডনেসটা এদের জন্য আদর্শ। এর থেকে বেশি বা কম হলে সেটাকে একটু রেগুলেট করার চেষ্টা করবেন। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এবার জল চেঞ্জের প্যারামিটারটা আগেও বলে দিলাম, পার উইক 30% চেঞ্জ, কারণ এরা ফ্রেশ জল ভালোবাসে, পরিষ্কার জল ভালোবাসে এবং জলের মধ্যে অ্যামোনিয়া, নাইট্রেট, নাইট্রাইট এই কনসেন্ট্রেশনটা কখনোই যেন এক্সট্রিম না হয়, এটা আপনাকে সব সময় কিন্তু খেয়াল রাখতে হবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যখনই আপনি জল চেঞ্জ করবেন পিএইচটা অবশ্যই 6.5 থেকে 7 এর মাঝখানে রাখার চেষ্টা করবেন। এমন জল ব্যবহার করবেন না যার পিএইচ 7কে ছাড়িয়ে যাচ্ছে, অর্থাৎ যেটা বেসিক হয়ে যাচ্ছে, এমন জল নয়। এরা একটু অ্যাসিডিক জল ভালোবাসে, সেই জন্য এদের জলের মধ্যে যেন পিএইচটা 6.5 থেকে 7 এর মাঝখানে থাকে। নেক্সট, ট্যাঙ্ক সেটআপ সম্পর্কে একটু ছোট্ট করে বলে দিই। ট্যাঙ্ক সেটআপটা হবে, আগেও বললাম যেটা, সেটা আরেকবার বলে দিই। 2 সাইডে থাকবে গাছ বড় বড়, মিডিলে আপনি ব্ল্যাঙ্ক পেস রাখবেন যেখানে এরা এসে একটু ফ্রিলি সুইম করতে পারবে এবং যখন এরা স্ট্রেস পাবে ওই গাছের আড়ালে লুকোবে। মিডিলে আপনি ড্রিপ টুর দিতে পারেন এবং উপরে কিছু ফ্লোটিং টাইপের গাছ দিতে পারেন। তাতে সুবিধাটা কি হবে, এরা যে ন্যাচারাল এনভায়রনমেন্ট, গাছের ফাঁকে ফাঁকে যে হালকা আলোটা সেটা পাবে, কারণ এরা ডাইরেক্ট লাইট, আর্টিফিশিয়াল লাইট কিন্তু এরা চায় না এদের জন্য। এরা এমন এনভায়রনমেন্টে থাকে সেখানে কিন্তু অল্প লাইট জ্বলে, গাছের যে ফাঁকগুলো বা উপরে যে এর উপরে জলের উপরে যে সকল জিনিসগুলো ভেসে বেড়ায় সেই আশপাশ থেকে যে সকল আলোটা তলায় এসে পড়ে সেই জায়গাতে এরা থাকতে পছন্দ করে। সেই জন্য এদের এই রকম ট্যাঙ্ক মেট এবং তার সাথে সাথে এরকম ট্যাঙ্ক সেটআপ করাটা দরকার। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এদের রোগ। এই মাছগুলোর কমন রোগ হচ্ছে ইক এবং তার সাথে সাথে আরেকটা মারাত্মক রোগ, সেটা হচ্ছে টিবি। হ্যাঁ, এই টিবিটাই মানুষেরও হয়। টিউবারকিউলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামে একটা ব্যাকটেরিয়া যে কিন্তু এই টিবিটা ঘটায়। মানুষের ক্ষেত্রে যে টিবিটা হয় এদের ক্ষেত্রে সেম জিনিসই হয়। কখনো যদি আপনি দেখতে পান এদের বডিতে আলসারের সৃষ্টি হয়েছে, বডিতে ঘায়ের সৃষ্টি হয়েছে, তাহলে আপনি সেই মাছটিকে সেপারেট করুন এবং সেপারেট করবেন আপনি নিজে প্রিকশন নিয়ে। আপনি নিজে প্রিকশন নেবেন, হাতে গ্লাভস পরবেন, মুখে মাস্ক পরবেন এবং এদেরকে একটা আলাদা জায়গায় ট্রান্সফার করবেন। তারপর এদের জন্য টিবির যে সকল মেডিসিন গুলো ইউজ হয় অ্যান্টিবায়োটিক্স, সেই রকম জিনিস আপনি ইউজ করতে পারবেন। যেমন আছে ডট বা অন্য কিছু যে থেরাপি গুলো হয়, সেই থেরাপি এদের কাছে অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করলে সেরে যায়, কিন্তু সেক্ষেত্রে আপনাকেও সাবধানে থাকতে হবে। এই ছিল আজকে জার্মান ব্লু রাম চিকলের সম্পর্কে বিস্তারিত তথ্য। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ইনফরমেশন গুলো আপনাদের কাজে লাগবে এই মাছটির প্রতিপালনের ক্ষেত্রে, এই আশা রাখি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য গুড বাই।